সে লালসার শিকার। তাই ধর্ষিতাকে ভর্তি নিল না স্কুল, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নাবালিকা। গত 9 জুন দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানায় বছর 17-র এক নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ করেছিল এলাকার এক পঞ্চায়েত সদস্য ও পাড়ার এক যুবকের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল পাড়ার যুবক তার এবং তার প্রেমিকের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করছে, আর সেই ব্ল্যাকমেলের বিচার করতে গিয়ে লালসার শিকার হয়েছিল খোদ টিএমসি পঞ্চায়েত সদস্যর কাছে। বিচারের নাম করে ওই কিশোরীকে বারবার ধর্ষণ করে অভিযুক্ত টিএমসি নেতা। অভিযুক্তের নাম গৌসুল মোল্লা ওরফে বাবলু মোল্লা। তিনি ভগবানপুর পঞ্চায়েতের জিরানগাছা গ্রামের পঞ্চায়েত সদস্য। গৌসুল ওই এলাকার টিএমসি অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লা ওরফে বাপির ঘনিষ্ঠ বলে পরিচিত। তার বিরুদ্ধে কাশীপুর থানায় ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনার জেরে ওই নির্যাতিতাকে ভর্তি নিতে অস্বীকার করেছে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা, যদিও ছাত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার পরদিন এসছে আমাকে ভর্তি নেবে না বলে ফিরিয়ে দিয়েছে, আমাকে বলছে তুমি বিকাশ ভবন রবীন্দ্র জয়ন্তী মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। তো আমি এই স্কুলেই পড়তাম ক্লাস 11-এ, আবারও ভর্তি হতে চাইছি তো নিচ্ছে না। তারপর আমি আমাদের কাশীপুর থানাতে জানাই, তো তারা আমাকে কেএলসি থানা থেকে পাঠানো, কেএলসি থানায় পাঠায় কারণ হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা কেএলসি থানার এরিয়াতে পড়ে। তো কেএলসি থানায় যাওয়ার পর কেএলসি থানার বড়বাবুর সঙ্গে কথা বলার পর তিনি আমাদের স্কুলের হেডমাস্টারের কাছে ফোন করেন। ফোন করার পর হেডমাস্টারকে যখন বলেন, হেডমাস্টার বললো ঠিক আছে কালকে 12:30 নাগাদ স্কুলে আসতে বলো, আমি ভর্তি নিয়ে নেব। ও নানাজিকে দিকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নিয়ে আসতে বলো, আমি ভর্তি নিয়ে নেব। আজকে আমরা এসে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, হেডস্যারের রুমে অনেকগুলো লোক ছিল বলছে, কথা বলছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদেরকে ডাক করা হলো, তারপর আমাকে বললো ভর্তি নিতে পারবো না আমি। বছর 17-র নাবালিকা ওই মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করেছে। পাড়ার এক যুবক ও পঞ্চায়েত সদস্য মিলে যে অন্যায় করেছে তার জন্য একটা বছর নষ্ট হয়েছে। এখন মাদ্রাসায় ভর্তি হতে গেলে স্যারেরা ভর্তি নিচ্ছেন না। প্রধান শিক্ষক বলছেন ওই পড়ুয়ার ভর্তি নিয়ে অনেক অভিভাবক আপত্তি জানিয়েছেন। এরপর ছাত্রীটি স্থানীয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার দ্বারস্থ হয়। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলেও প্রধান শিক্ষক তাতে কর্ণপাত করেননি। আমার মাদ্রাসার কোনো ছাত্রী ধর্ষিত হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, ওগুলো থানা পুলিশের ব্যাপার, এগুলো তারা বলতে পারে। আর ভর্তির জন্যে আমি কাউকে ভর্তির জন্যে বারণ করিনি, আমি বরং তার এক বছরের গ্যাপ আছে যার জন্য তাকে আমি সুবিধা একটা প্রস্তাব দিয়েছিলাম। তার বক্তব্য ছিল সে ক্লাস করতে পারবে না, তাকে ভর্তি নিতে হবে। আমি তাকে বুঝিয়েছিলাম যে তুমি ক্লাস করতে যখন পারবে না তোমার এই জাতীয় ফর্মাল স্কুলে ভর্তি হয়ে কোনো লাভ নেই, তুমি বরং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে গিয়ে একাদশ দ্বাদশটা ক্লাস করো, তাকে ভর্তি নেব না এই কথা স্কুল থেকে একদমই বলা হয়নি। ওই চায়ের কাপে ঝড় তোলা নয়, চায়ের কাপে অনেক কিছু হয়ে গেছে, এটা একজন ছাত্রীর কাছে আমরা আশা করিনি, আমি বরং মর্মাহত, সে এলেই আমি ভর্তি নিয়ে নেব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।